আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Hits, hits, a scene hits, 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 a scene hits. Notun purno chobi kane, bajbe shobar prane prane. Hits, hits, scene hits. সপ্তাহে ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়, আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক মিজানুর রহমান লাবু। ভাইয়া স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। রিসেন্টলি তো গত ঈদেই আমরা দেখেছি যে ভালোই সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা দেয়া হয়েছে, সিনেমাগুলো চলছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? গত ঈদে প্রায় 8টা সিনেমা রিলিজ হয়েছিল, তার মধ্যে আসলে ভালো চলেছে কয়টা এটা আমরা নির্দিষ্ট করে কিন্তু বলতে পারবো না। স্বভাবতই শাকিব খানের সিনেমা থাকলে সেখানে অন্য সিনেমাগুলো হল পেতে সমস্যা হয়, তাই হয়েছে। এবারেও এই সমস্যা, এবারে শুনলাম 11টি সিনেমা রিলিজ হবে, আপনারটা নিয়ে মেবি 12টি। হ্যাঁ, আমিও ঘোষণা দিতে মানে দিয়েছি অলরেডি যে আমিও আমার সিনেমা রিলিজ করব, কারণ আমার সিনেমাটা গত বছর সেন্সর পেয়েছে, আমি চাই আমিও সিনেমা ঈদেই রিলিজ করব। হ্যাঁ, এই যে আপনি বললেন বা আমি অন্য অন্য ডিরেক্টরদেরও ইন্টারভিউ নিয়েছি, তারা বলেন যে শাকিব খান একটা ফ্যাক্ট। কেন এটা ফ্যাক্ট? কেন? কারণ অন্য অন্য জায়গায় যদি দেখি, আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই দেখি, যেখানে শাহরুখ খানের সিনেমা রিলিজ হচ্ছে সেখানে অন্যান্য যারা আর্টিস্ট তাদের সিনেমাও রিলিজ হচ্ছে, তো এই জিনিসটা কেন চলে আসে? ভালো গল্পের অভাব বলে কি না? এটা আসলে মানে দীর্ঘদিনের একটা সিস্টেম লস। শাকিব খানের তো সময়টা সুদীর্ঘ সময়, সে দীর্ঘ সময় ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে সে ডমিনেট করছেন। এখন সেটা শাকিব খান এখানে যদি পলিটিক্সও করে থাকে, তো আমি বলবো সেটা শাকিব খানের যোগ্যতা। শাকিব খানের সঙ্গে পাশাপাশি আর কেউ দাঁড়াতে পারেনি, মানে এটা আমাদের ইন্ডাস্ট্রির ব্যর্থতা, আমাদের পরিচালকদের ব্যর্থতা, শিল্পীদের ব্যর্থতা, এটা মানে মেনে নিতে হবে, এটা ছাড়া উপায় নেই। এবং এটা খুবই সত্যি কথা যে সিঙ্গেল হলগুলো, আমরা যদি গ্রামের হলগুলোর কথা ভাবি, মফস্বল শহরের সিনেমা হলগুলোর কথা চিন্তা করি, সেখানে শাকিব খানের সিনেমার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, এটা একদম সত্যি কথা, এটা কিন্তু গল্প না। হয়তো শাকিব খানের সিনেমার বাজেট অনেক বেশি, সেই হিসেবে কত টাকা ফেরত আসে সেটা আমি জানি না, কারণ আমি শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা এখনো বানাইনি, বানানোর স্বপ্ন দেখি কিন্তু আমি বানাইনি। আমি যে সিনেমাগুলো বানিয়েছি সেখানে আমি আমার সিনেমা চালাতে গিয়ে আমি এই জায়গাটা ফেস করে এসেছি। আমার আগের ছবি তুখোর কিংবা নুরুমিয়া তার বিউটি, এবার এই বিষয়গুলো আমি ফেস করে এসেছি যে সিনেমার দর্শকের ক্ষেত্রে ফেস ভ্যালু একটা বড় বিষয় যেটা শাকিব খানের আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ওই অর্থে এই সময়ের আমাদের নায়ক বলি কিংবা হিরো বলি হিরোইন বলি, তাদের আসলে সেই অর্থে শাকিব খানের মতো হয়ে ওঠেনি। মানে শাকিব খান এখন যেই জায়গাটা ওন করে সেটা কিন্তু কারোরই হয়নি, এটা মানতে হবে, মানে সে জনপ্রিয়, এটা স্বীকার করতে হবে। ভাইয়া, এখন আবার আপনার সিনেমার প্রসঙ্গে একটু কথা বলবো। যে সিনেমার কথা আপনি বললেন, সেই সিনেমায় কারা কারা অভিনয় করছে? আমার সিনেমার নাম যমজ ভূতের গল্প, যেটা আমি ঈদে রিলিজ করতে চাই। জি, অভিনয় এখানে আচল একটা ভালো ক্যারেক্টার করছে, এই যে সিনেমায় করেছে, মঈন খান নামে একজন আছেন যিনি, যার প্রথম সিনেমা এটা। আমি দীর্ঘদিন তাকে গ্রুমিং করিয়েছি, দীর্ঘদিন মানে 3 মাস আমি তাকে গ্রুমিং করিয়েছি। এবং ঠিক আমি যেভাবে সিনেমা বানাই, যে যখন যে সিনেমাটা আমি বানাই আমার শিল্পী কলাকুশলীদের নিয়ে আমি শুটিং স্পটে যাই, সেখানে গিয়ে আমি এক প্রকার রিহার্সেল করি, গ্রুমিং করি, তো সেরকম জায়গা থেকে আমি মঈন খান যিনি আমার এই সিনেমায় আছেন তাকে আমি তৈরি করেছি আসলে। এবং পরে তার সাথে আমার আরও একটি সিনেমা হয়েছে আমার অরণ্য, যেটা সেন্সর হয়ে গেছে অলরেডি, যেটাও সেন্সর হয়ে গেছে। এতক্ষণ আমরা শাকিব খানের যে গল্প করলাম, মানে শাকিব খানের মতো যে সিনেমা, ব্যক্তিগতভাবে আমি সেই ধরনের সিনেমা বানাতে ঠিক কি বলবো যে আমি চাই না, কিংবা আমি ওইভাবে সিনেমাকে চিন্তা করি না। আমি একটু গল্পটা বলার ক্ষেত্রে একটু ভিন্ন বিষয় অবলম্বন করতে চাই, যে ওই সিনেমা যেটা আমি করেছিলাম, এবং আমি ভবিষ্যতে যতগুলো সিনেমা বানাবো সেখানেও তাই করবো। আমি দর্শক তৈরি করতে চাই, মানে কিছু গল্প দিয়ে দর্শককে সিনেমা হলে আনতে চাই, স্মার্ট দর্শক, কিছু
রুচিবান দর্শক যারা সিনেমাটা নিয়ে ভাববে, সিনেমা দেখার পরে সেটা নিয়ে চিন্তা করবে, সেখানে কিছু মেসেজ থাকবে, সেখানে কিছু বার্তা থাকবে অবশ্যই, এবং অবশ্যই বিনোদন। সিনেমার প্রধান উদ্দেশ্যটা, মানে আমার সিনেমার প্রধান উদ্দেশ্যটা অবশ্যই বিনোদন। সিনেমা যে টিম ওয়ার্ক, আমি এই ব্যাপারটা মানে এস্টাবলিশ করতে চাই, এটা আমার চেষ্টা। এই সিনেমাটা কোন ধাঁচের গল্প একটু শুনতে চাই? নাম যমজ ভূতের গল্প, কিন্তু আমি বলবো এটা ভূতের গল্প না, এটা একটা থ্রিলার, সাইকো থ্রিলার। কিন্তু এখানে পুরো একটা পরিবারের গল্প আছে। আমি যদি এক কথায় বলি তাহলে এটা বলবো আমি এটা একটা পারিবারিক গল্পের সিনেমা। এটা কমার্শিয়াল সিনেমা তাহলে? সিনেমা অবশ্যই কমার্শিয়াল, সব সিনেমাই কমার্শিয়াল, আমার সিনেমাও কমার্শিয়াল। সিনেমা নিয়ে আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে একটি বিরতির। দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন পরিচালক মিজানুর রহমান লাবু। ভাইয়া, বিরতির আগে তো আপনার সিনেমা সম্পর্কে শুনছিলাম, এখন জানতে চাই যে এই সিনেমায় কয়টি গান আছে? দুইটা গান এই সিনেমায়। আচ্ছা, আগে আজকে থেকে নিয়ে 10 বছর আগে, বা হ্যাঁ 10-12 বছর আগে, যে জিনিসটা হতো যে একটি গানের জন্য পুরো সিনেমাটা হিট হয়েছে, এরকম একটা বিষয় ছিল, এখন এই জিনিসটা অনেকটা কমে আসছে, এর কারণ কি? আগে যে ধরনের যে মানের গান হতো, এখন সেই মানের গান হয় না। আমিও আসলে এই জায়গাটাতে স্ট্রাগল করছি যে কেন হচ্ছে না। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমি আমার গল্পটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলতে চাই, এটা সবাই চায়। মানে যারা সিনেমা ডিরেকশন করে, সিনেমা বানায়, কিংবা সৃষ্টিশীল কর্ম যারা করে, প্রত্যেকেই চায় যে আমি আমার মতো করে গল্পটা বলবো, কিংবা একটু আলাদা ওয়েতে গল্পটা বলবো। এটা প্রত্যেকেই চায়, আমিও চাই, আমি এক্সপেরিমেন্ট করে চাই। আমি আমি দীর্ঘদিন থিয়েটার করে এসেছি, আমি প্রচুর সিনেমা দেখি, আমি প্রতিদিন গড়ে একটা সিনেমা দেখি, পারলে দুইটা সিনেমা দেখি। এবং আমি এটা বলতে চাই, আমি সারা পৃথিবীর সিনেমার খবর রাখি, এবং আমি কেন সিনেমা বিজনেস করে কিংবা কেন করে না, কোন সিনেমাগুলো ফ্লপ করে, কোনগুলো হিট করে, আমি এগুলো নিয়ে গবেষণা করি, আমার মতো করে করি, এবং সেরকম জায়গা থেকে আমি গল্প লিখি। সরি একটু ইন্টারাপ্ট করছি, আপনি বলছিলেন না যে আমি পৃথিবীর সব সিনেমা নিয়েই কম বেশি একটু গবেষণা করি, সিনেমা দেখতে পছন্দ করি, তো এখন তো দেখা যায় বিভিন্ন ফেস্টিভ্যালে বাংলাদেশের সিনেমাগুলো যাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি অনেকগুলো ফেস্টিভ্যালে গিয়েছি, আমার আগের যে সিনেমা নুরুমিয়া তার বিউটি ড্রাইভার, সেটা নিয়ে আমি কয়েকটা ফেস্টিভ্যাল ফেস করেছি। আমার একটা শর্ট ফিল্ম ছিল মালাভাবি, সেটা নাম শুনেছেন কিনা আমি জানি না, সেই সিনেমাটা ভারতের অনেকগুলো ফেস্টিভ্যালে ভালো করেছে এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। তো শেষ ওই সিনেমায় আমি রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আমি দেখেছি, তো সেখানে একটা বাজার, মানে সিনেমার বাজার, বিশ্ব বাজার, যেখানে সারা পৃথিবীর ভালো সিনেমা যারা বানাচ্ছেন তাদের সাথে মত বিনিময় করার একটা সুযোগ থাকে, এবং আমার দেশে কী হচ্ছে, তার দেশে কি হচ্ছে, সবকিছু জানার একটা সুযোগ থাকে, এবং সিনেমা বিক্রি করার একটা সুযোগ থাকে। আমার মালাভাবে যেটা শর্ট ফিল্ম ছিল, সেই সিনেমাটা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল, এবং সেই সিনেমাটা অনেক জায়গায় গেছে, অনেকগুলো ওখানে, মানে ওই ফেস্টিভ্যাল থেকে আরও অনেকগুলো ফেস্টিভ্যাল আমি নিতে পেরেছি। আমার পরের যে সিনেমাটা আমার অরণ্য, যেটা রিসেন্ট সেন্সর হলো, গত সপ্তাহে সেন্সর হয়েছে এটার, এই সিনেমাটার সাবজেক্টটা একটু আলাদা, সাঁওতালদের নিয়ে গল্প, এবং কিছু ব্লেন্ডিং করা আছে আমাদের এই সময়ের, এই সময়টাকে নিয়ে। তো এই সিনেমাটা আমার যেটা স্বপ্ন, আমার ইচ্ছা যে আমি কিছু প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটা আমি নেব, এবং সেখানে হয়তো এই সিনেমার একটা বাজার তৈরি হতে পারে, এটা আমার দিক থেকে আমি বলছি। এবং আমি চেষ্টাটা করব যে ওই সিনেমাটা আমি আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় প্রদর্শন বিক্রয় এগুলোর চেষ্টা আমি করব। এই আমার অরণ্য সিনেমাতে কারা কারা অভিনয় করেছেন? এখানে টেলিভিশনের অনেকেই আছেন, মূল ক্যারেক্টারটা করেছেন বাবু ভাই, ফজলুর রহমান বাবু ভাই। টেলিভিশনের একটা মেয়ে আছে শাকিলা নামে, এখানেও মঈন খান আছেন, এবং আরও কিছু ভালো, জয়রাজ আছেন, ফরহাদ লিমন, পারভেজ সুমন, এরকম অনেকেই আছেন, নাফিস নামে একটা ছেলে আছে, অনেক আর্টিস্ট এই সিনেমা, এবং স্থানীয় দিনাজপুরের প্রায় ওখানে প্রায় 50-60 জনের মতো শিল্পী যারা থিয়েটার করেন, আমার গ্রুপের যারা থিয়েটার করেন তারা ওখানে আছে। আমি পুরো ছবিটা দিনাজপুরে শুটিং করেছি, সাঁওতালপল্লিতে এবং শালবনে। এই যে শুটিং করার সময় কোনো একটা মজার ঘটনা কি আমাদের সাথে শেয়ার করা যায়? অনেক মজার ঘটনা, আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে শুটিং মানেই হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমি শুটিংয়ের প্রত্যেকটা মুহূর্ত খুবই এনজয় করি।
হয় না, মনে রাখার মতো একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেই এই প্রসঙ্গটা বলতে পারি যে আমার ওই সিনেমায় বাবু ভাই ছিলেন একটা ভালো ক্যারেক্টারে। বাবু ভাইকে আমি বলেছিলাম যে বাবা আমি আপনাকে চার পাঁচ দিনের বেশি আসলে আমি আপনাকে দিয়ে শ্যুট করাতে পারবো না, এবং এটা আমার এভাবেই করতে হবে। তো উনি আমাকে বললেন যে চার পাঁচ দিনে শ্যুট করলে আমার কী ক্যারেক্টার। তো আমি বললাম যে আপনি গল্পটা দেখেন আগে, ক্যারেক্টারটা দেখেন, তারপর পরে এটা নিয়ে আপনার সাথে আলোচনা করি। তো উনি গল্প পড়ার পর আমাকে বললেন যে আমি এটা করবো, এবং তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি চার দিনে করো দুই দিনে করো সেটা বিষয় না, আমাকে দুই দিন আগে স্পটে নিয়ে যাবো তুমি। এবং সেখানে আমি যেহেতু সাঁওতালের ক্যারেক্টার, জি জি, সম্ভবত উনি এর আগে সাঁওতালের ক্যারেক্টার করেন নাই, তো উনি আমাকে বললেন যে তুমি আমাকে শুধু ভিজুয়ালটা বলো যে আমার অবয়বটা কোন মানুষটার মধ্যে হবে। তো আমি একটা, আমি সিনেমা শ্যুট করার আগে আমি যখন লোকেশন রেখে করি তখন আমি অনেক ছবি তুলে রাখি। তো আমি ওইরকম একটা লোকের, একটা মানুষের চেহারা আমি তাকে দেখালাম যে আমার আপনার ক্যারেক্টারটা, তার নাম ডোরকু কিসকু ছিল, যে ডোরকু কিসকু হচ্ছে এই লোকটার মতো। জি। তো উনি যেটা করলেন যে যখন আমি শর্টে উনি আসলেন, আমি থমকে গেলাম শর্টে যাওয়ার আগে। আমি বললাম বাবু এটা কী করলেন আপনি? তো বললো যে আমি এই যে তোমার সেই ডোরকু কিসকুর সাথে আমি মেলামেশা করেছি। এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম যে আমি যেটা ভেবেছি ঠিক সেটাই উনি। এটা আসলে মানে তার মতো আর্টিস্টরা চমকে দেয় পরিচালকদের, এটা সত্যি কথা। তো আমি আসলে সেখানে চমকে গেলাম যে শিল্পীর এরকমই হওয়া উচিত যে একটা চরিত্রকে বাস্তবের মতো করে তুলে নিয়ে আসার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয়। জি জি জি। আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়ে রয়েছেন পরিচালক মিজানুর রহমান লাবু। ভাইয়া, আবারও স্বাগত জানাচ্ছি সিনে হিটসে। ভাইয়া, গত ঈদে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, আমরা জানি হল নিয়ে একটা ইস্যু ছিল যে সিনেমা আছে কিন্তু হল নেই, এরকম একটা ব্যাপার। তো গভর্নমেন্ট তো প্রণোদনা দিয়েছে 1,000 কোটি টাকা, ওই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এটা খুবই ভালো, কিন্তু যেটা সবচেয়ে খারাপ বিষয় যে 1,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন সরকার, কিন্তু কোনো হল মালিক এই টাকাটা নিচ্ছে না। কেন এখন পর্যন্ত কেউ নিচ্ছে না? এটাই খুবই আশ্চর্যজনক ব্যাপার। এবং আরও যে ব্যাপারটা ভাবাচ্ছে যে ভারতের ছবি আসা শুরু হয়ে গেছে অলরেডি, পাঠান চলছে, এরপরে একটা ছবি আসবে। যেটা ধারণা করা হচ্ছিল যে সিঙ্গেল হলগুলো, মফস্বলের হলগুলোকে বাঁচানোর জন্য হিন্দি ছবি দরকার, হল মালিকরা এটা বলছিলেন। তো পাঠান কিন্তু সেটা প্রমাণ করেনি, যে হলগুলো চালাতে চেয়েছিল সেখানে ব্যবসা হয়নি। পাঠানের ব্যবসা কিন্তু সিনেপ্লেক্সেই হয়েছে। হ্যাঁ, আর আমি যতটুকু জানি যে মফস্বল শহরগুলোতে সিনেমা ব্যবসা করেছে হচ্ছে হাওয়া, পরাণ, এই সিনেমাগুলো ব্যবসা করেছে। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি। তার মানে আমাদের দর্শক যারা, আমরা আমাদের সিনেমার মূল দর্শক যারা, তারা আমাদের সিনেমাই দেখতে চায়। আরও একটা বিষয় যে ধরা যাক যে আমি দিনাজপুর থেকে এসেছি, আমার দিনাজপুরে যে সিনেমা হল, পাঁচটা সিনেমা হল ছিল, জি, এখন একটা আছে, মডার্ন সিনেমা হল। তো আমার সিনেমা যখন ওখানে চলে, তো ও পারভেজ ভাই আমাকে বলছিলেন যে নুরুমিয়া যখন চলে, নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার, এই সিনেমাটা ঠিক তুখর যেভাবে দর্শক টেনেছিল ততটা টানতে পারেনি। তো আমাকে উনি ফোন করে বললেন যে তোমার সিনেমা, তুমি দিনাজপুরে ছিলে, তোমার সিনেমা এখানে দর্শক হচ্ছে না কেন, আমাকে উনি বললেন। তো আমি দিনাজপুরে, আমি সাংস্কৃতিক আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে ছিলাম, আমার থিয়েটার ওখানে। তো আমি ওখানে আমার সবাইকে ফোন করে বললাম যে কেউ সিনেমা দেখতে যাচ্ছে না, দর্শক নাকি হচ্ছে না। তো আমাকে ওনারা বললেন যে মডার্ন সিনেমা হলের যে পরিবেশ, ওই হলে বসে কীভাবে সিনেমা দেখবো আমরা। আমি এটা পরে, আমার সিনেমা ইয়ে হওয়ার পরে, আমি যখন বাড়ি গেলাম, আবার দিনাজপুরে গেলাম, তো আমি সত্যি সত্যি গেলাম, মানে আগ্রহ নিয়ে, যে কী আর পরিবেশ আসলে হলের। আমি গিয়ে দেখলাম এটা সত্যি যে মানে একটা সুস্থ মানুষের পক্ষে কিন্তু ওই ধরনের সিনেমা হলে বসে সিনেমা দেখা সম্ভব না, এটা খুবই সত্যি কথা। এটা শুধু মডার্ন সিনেমা হলের কথা না, বাংলাদেশে অনেক জায়গায় এমন সিনেমা হল আছে, সিনেমা হলের পরিবেশগুলো এমনই অধিকাংশ। তো আমি মনে করি যে সিঙ্গেল হল গুলোর দিন শেষ, এখন প্রত্যেকটা জেলা শহরে, মফস্বল শহরে সিনেপ্লেক্স হওয়া উচিত, এবং হতে হবে, হবে কিন্তু, এবং অলরেডি শুরু হয়ে গেছে এই যাত্রা, অনেকেই করছে। ভাইয়া, এখন তো বিভিন্ন অ্যাপস চলে আসছে, ওটিটি প্ল্যাটফর্ম চলে আসছে, তো আপনার সিনেমাগুলো কি আমরা সেখানে দেখতে পাবো কিনা? হ্যাঁ, ফাইনালি আমার
যে দুটো সিনেমার কথা নিয়ে আলোচনা হচ্ছে, যমজ ভূতের গল্প এবং আমার অরণ্য, এই এই দুটো সিনেমা সিনেমা হলের পর তো ওটিটিতেই যাবে এবং অলরেডি কথাও হয়ে আছে দুটো সিনেমার ব্যাপারে। আপনি ওটিটিটাকে কতটা সাপোর্ট করেন? সাপোর্ট করি না সেটা বলবো না, কিন্তু আমি সিনেমাকে এগিয়ে রাখবো অবশ্যই। সিনেমা সব দিক থেকেই অনেক বড় একটা মাধ্যম এবং এটাকে বলা হয় সামাজিক একটা গণমাধ্যম, যেখানে প্রচুর মানুষের অংশগ্রহণ থাকে এবং সিনেমা দেখতে হয় সবাই, অনেক মানুষ মিলে অনেক বড় পর্দায় সিনেমা দেখতে হয়। মানে সিনেমা আসলেই বিশাল একটা জিনিস, সেটা ওটিটি বলেন কিংবা টেলিভিশন নাটক বলেন, আজকের ইউটিউব কন্টেন্ট বলেন, এগুলো সিনেমার কাছে কোনো কিছু না। সব মাধ্যম মানে নাই হয়ে গেলেও সিনেমা বেঁচে থাকবে, এটা আমি বিশ্বাস করি। জি জি ভাইয়া, গল্পে আড্ডায় আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমার অতিথিদের আমি একটা প্রশ্ন করি যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি জানতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই সিনেমা নিয়েই। আমি মানে আমার ইচ্ছা আমি 50টা সিনেমা বানাবো, এর মধ্যে আমার 5টি সিনেমা বানানো হয়েছে, 5টি হয়েছে এর মধ্যে, কিন্তু আমার আমার ইচ্ছা আমি 50টা সিনেমা বানাবো, 50 ধরনের 50টা সিনেমা, এবং সিনেমা দিয়ে আমার সিনেমা দিয়ে আমি দর্শক তৈরি করব। আমি যদি 50টা সিনেমা বানিয়ে আমি যদি 500 দর্শক তৈরি করতে পারি, রুচিবান দর্শক, আমি মনে করব যে এটাই আমার সার্থকতা। ভাইয়া, আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আগামী পথচলা যেন অনেক সুন্দর এবং সহজ হোক, এর জন্য শুভকামনা রইল। আপনার এবং আপনার এই অনুষ্ঠানের সবার প্রতি আমার শুভকামনা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।